হ্যালো গাইস, তেহরি খাওয়া কি শেষ হয়েছে? নামাজটা পড়ছো তো? আচ্ছা, সবকিছু ঠিকঠাক থাকলে আসো আমাদের লাক রয়েল সেশনের দিকে। খেয়াল করো, অলরেডি আমাদের লাক রয়েল সেশনে ঠিক ভোর 4:01 মিনিটে কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টটা কিন্তু অ্যাড হয়েছে। চলো আমরা ইমোট রয়্যাল ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে ইমোট রয়্যাল ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটা ইমোট বের করতে কত কি টাইম লাগতেছে। তবে ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য বিগ একটি গিভ অ্যানাউন্সমেন্ট আছে। তোমরা যদি এই ভিডিওতে মাত্র 30,000 ভিউজ আর 5,000 লাইক কমপ্লিট করে দিতে পারো, এই ভিডিওর মাধ্যমে মোট 5 জনকে কিন্তু 5টা উইকলি গিভ করে দেওয়া হবে। গিভতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউটিউবে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউটিউবে কমেন্ট সেকশন দিয়ে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু তোমাদের ইউটিউবে কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, তো কোনো রকম ফেক পেজে না গিয়ে তোমরা ডায়মন্ড ড্রপ করার জন্য কিন্তু আমার অফিসিয়াল পেজে কিন্তু চলে আসতে পারো। তো একদমই কম দামে ডায়মন্ড ড্রপ করতে হলে চলে আসতে পারো বিডি জয়েন্ট হান্টার গেমার শপ এই ফেসবুক পেজে। আর ফেসবুক পেজের পাশাপাশি স্ক্রিন উপর দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা কিন্তু ডায়মন্ড ড্রপ করতে পারবা। তো ফেসবুক পেজের লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা থাকবে। তো আর বেশি কথা বলবো না, আমরা কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টটা কমপ্লিট করার জন্য কিন্তু লাক রয়্যাল সেশনের দিকে চলে যাবো। এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে একটি স্পিন করতে কিন্তু 20 ডায়মন্ড লাগবে, আর 10টি স্পিন করতে কিন্তু 200 ডায়মন্ড মতো প্রয়োজন হবে। আর হ্যাঁ, এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 2টা ইমোট রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কালার ব্লাস্ট এই ইমোট, আর এটাই কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু মেন আইটেমটি। আর কালার ব্লাস্ট ইমোটের পাশাপাশি আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডে আইটেম হিসেবে কিন্তু টর্নেডো ব্লাস্ট এই ইমোটটা কিন্তু রাখা আছে। তো চলো দেখি এই দুটো ইমোট আমাদের ইমোট রয়্যাল ইভেন্ট থেকে বের করতে কত কি ডায়মন্ড লাগে। আর হ্যাঁ, এখানে কিন্তু 50টা স্পিন করলে কিন্তু আমরা একটা গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাবো। তো আমরা ফার্স্ট স্পিন করে দেবো 200 ডায়মন্ডে, দেখা যাক 200 ডায়মন্ডে আমরা যে কোনো একটা ইমোট পেয়ে যাই কিনা। যদিও এটা বেশি চাওয়া হয়ে যাচ্ছে, কারণ এমনিতে ইভেন্টটা কমপ্লিট করতে কম ডায়মন্ড লাগবে, আবার ফার্স্ট স্পিনে আমাদের কোনো আইটেম ডট দিবে এটা আশা করাটা একদমই বোকামি। আর যদিও দেয় উনি, এখানে আমাদের বক্সের মধ্যে কোনো ইয়েল বক্স ছিলই না, তো দিবে কি? হ্যাঁ, জীবন দিবে না এটা আমি জানতাম। আচ্ছা, এবার আমরা সেকেন্ড স্পিন করে দেবো, দেখা যাক সেকেন্ড স্পিনে আমরা কোনো ইয়েল বক্স পাই কিনা। প্লিজ এই স্পিনে কি দিবে? না, এই স্পিনে আমাদের কোনো ইয়েল বক্স নেই, তার মানে এই স্পিন আমরা পাচ্ছি না ভাই। এটা সম্ভব না, আসলে ইভেন্টটা কমপ্লিট করতে কম ডেমন লাগতেছে। কংগ্রেচুলেশনে কি দিবে? ও তোর, যাই হোক, ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের একদমই কম ডেমন লাগবে, সেই জায়গায় আমাদের সেকেন্ড কিংবা ফার্স্ট স্পিনে কোনো আইটেমটা দিয়ে দিবে, এটা ভাবনা একদমই বোকামি। যাই হোক, আমাদের 5 নম্বর স্পিনে দিবে হয়তো বা। 3rd স্পিন করে দিলাম, দেখা যাক 3rd স্পিনে। হ্যাঁ, 3rd স্পিনে একটা ইয়েলো বক্স, কী দিবে ভাই? ইমোট আদৌ দিবে? কংগ্রেচুলেশন। হ্যাঁ, জানতাম এমন কিছু একটা হবে আমার সাথে, এটা আমি জানতাম, কারণ সম্ভব না এভাবে। আচ্ছা যাই হোক, আমি এক্সপেকটেশন রাখতেছি না। আমাদের 4 নম্বর স্পিনে আবার ইয়েলো বক্স, এবার কি দিবে এত, নাকি আবার গ্রেনেড স্কিন? কংগ্রেচুলেশন। হ্যাঁ, ইমোট, বাহ, এটা তো ভেবে উঠতে পারিনি, আমাদের ইমোট দিয়ে দিবে আমাদের 4 নম্বর স্পিনে। আমি ভাবলাম হয়তো বা 5 নম্বর স্পিনে দিবে, তার আগে আমাদের দিয়ে দিচ্ছে, বাহ, এটা ভালো ছিল। যাই হোক, আমরা কিন্তু আমাদের সেকেন্ড ইমোটটা পাওয়ার জন্য কিন্তু আবার স্পিনটা স্টার্ট করব। দেখা যাক সেকেন্ড স্পিনটা পেতে হলে আমাদের কয়টা স্পিন করা লাগে। তো আমরা 1st স্পিন করে দিলাম, দেখা যাক স্পিনে, না স্পিনে কোনো ইয়েলো বক্স নেই, আশা করাটাও বোকামি। মাত্র একটা ইমোট দিল, তো আবার 4 নম্বর স্পিনে আবার তারপর পরে আরেকটা ইমোট দেবে, এটা তো কখনোই সম্ভব না। যাই হোক, আমরা 2nd স্পিন করে দিলাম, 2nd স্পিনে এখানে আমাদের কোনো ইয়েলো বক্স নেই। গেইনা দিয়ে দিয়ে দিলে কি হতো? যাই হোক, দেবে না। 3rd স্পিন করে দিলাম, 3rd স্পিনে এখানে কি ইয়েলো বক্স আছে? এখানেও নাই, বাহ, তার মানে হবে না। 3টা স্পিন তো করে দিলাম, একদম লাস্ট স্পিনে হয়তো বা দিবে, কিছু করার নাই, এটা মেনে নিতে হবে। এই স্পিনে কি আমাদের দিবে? আদৌ দিবে? এখানে আমাদের কোনো ইয়েলো বক্স নাই ভাই, আল্লাহ, 4টা স্পিন আমাদের দিল না, তার মানে লাস্ট স্পিনে। তার অত লাক কত হয়েছে সেটা দেখতে হবে। 49, 20, 1টা স্পিন করলে তো হয়ে যাবে, আশা করা যায়। দেখা যাক 20 স্পিনে ইয়েলো বক্স দিল না কেন, তবে কংগ্রেচুলেশন। ও ভাই, আমাদের মেন যে ইমোটটা এটা কিন্তু আমরা পেয়ে গেছি, কালার ব্লাস্ট যে ইমোটটা। যাক, ওকেই, তোমরা তো দেখলে যাচ্ছে এটা কিন্তু কোনো রকম স্ক্যাম ইভেন্ট না। আমার অ্যাকাউন্টে কিন্তু 9,135 ডায়মন্ডের মতো ছিল, আর বর্তমানে কিন্তু আমার অ্যাকাউন্টে 7,515 ডায়মন্ডের মতো আছে। ইভেন্টটা সম্পূর্ণ কমপ্লিট করতে কিন্তু আমার 1600 ডায়মন্ডের মতো লাগছে, হাইস্ট যদি লাগে সেক্ষেত্রে কিন্তু 2,000 ডায়মন্ড লাগবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললো। আর তোমরা যারা এখনো গিফটে পার্টিসিপেট করোনি অবশ্যই অবশ্যই কিন্তু গিফটে পার্টিসিপেট করে ফেললো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।